আসসালামু আলাইকুম। সো অ্যালগোরিদম কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে ভিডিওতে আমরা আসলে একটু দেখব যে আমাদের আসলে কোর্সের টোটাল মোটিভেশনটা কি, আর কোর্সে আমরা আসলে থ্রু আউট দ্য সেমিস্টার আমরা আসলে কী কী শিখব। তো প্রথম স্লাইডেই হচ্ছে আমাদের কোর্সের নেম এবং কোর্সের কোডটা দেওয়া আছে, আর সাথে হচ্ছে আমার নেম এবং ডেজিগনেশন এবং আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। তো তোমাদের সাথে তো লাস্ট আমার কথা হয়েছিল যখন, তখন তো আসলে তোমাদের সাথে আমার পরিচয়টা দেওয়াই হয়েছিল। সো আমি পরিচয় পর্বে আর না যাই, এখন শুরু করা যাক আমাদের কোর্স অবজেক্টিভটা কী। সো আমাদের প্রথম কাজ হবে যে অ্যালগোরিদমের যে বিভিন্ন রকম অ্যালগোরিদমসগুলো আছে সেগুলোর কিছু রকম যে পারফরমেন্সগুলো থাকে, যে অ্যাসম্পটিক পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলো আমরা আসলে অ্যানালাইজ করা ট্রাই করবো। দেন ডেমনস্ট্রেট এ ফিমিলারিটি উইথ মেজর অ্যালগোরিদমস অ্যান্ড ডাটা স্ট্রাকচার। মেইনলি হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারের যেই সিমুলেশনগুলো থাকবে বা কীভাবে তারা কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখব। অ্যাপ্লাই ইম্পর্ট্যান্ট অ্যালগোরিদম ডিজাইন প্যারাডাইমস অ্যান্ড মেথড অফ অ্যানালাইসিস, মানে আমরা বিভিন্ন অ্যালগোরিদমগুলোকে আমাদের বিভিন্ন প্রবলেম সলভে কীভাবে সাজাবো বা বিভিন্ন আমাদের কাজে আমরা কিভাবে আমাদের অ্যালগোরিদমটাকে ডিজাইন করব সেই জিনিসগুলো আমরা দেখব। দেন হচ্ছে সিনথেসিস এফিশিয়েন্ট অ্যালগোরিদম ইন কমন ইঞ্জিনিয়ারিং ডিজাইন সিচুয়েশন। এখন এটার কথা হচ্ছে যে আমাদের যে অলরেডি এক্সিস্টিং অ্যালগোরিদম থাকে সেই অ্যালগোরিদমগুলোকে আরও অনেক রকম অপটিমাইজেশন করা যায়। তোমরা হয়তো অনেকেই মেটা হিউরিস্টিক্স অ্যালগোরিদম অপটিমাইজেশন এই কথাটির নাম শুনছ। সো এই টপিকগুলো আমাদের ফিউচারে অনেক দেখবা, বাট এখন আপাতত আমরা বলছি যে আমাদের যে এক্সিস্টিং যে অ্যালগোরিদমগুলো থাকবে সেই অ্যালগোরিদমগুলোতে আমরা চাইলে আরও কিছু মডিফিকেশনের মাধ্যমে আমরা অ্যালগোরিদমটাকে আরেকটু ফাস্টার করতে পারবো। এখন চলে আসি আমাদের কোর্স আউটকামসগুলো। সো কোর্স আউটকামসগুলো এখানে মোস্ট প্রবলি তোমাদের মানে হ্যাঁ এখন যদি আমি বলি সেখানে তোমরা হচ্ছে একটু বোর ফিল করতে পারো, বাট তাও আমি তোমাদেরকে একটু বলি। সো আমাদের কোর্স আউটকাম টোটাল হচ্ছে পাঁচটি কোর্স আউটকামের মধ্যে প্রথম কোর্স আউটকাম হচ্ছে অ্যানালাইজ অ্যান্ড ক্যালকুলেট টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি অফ ভেরিয়াস অ্যালগোরিদমস অর এনি রিটেন কোড ইউজিং ম্যাথমেটিক্যাল ফর্মুলা অ্যান্ড কম্পারিজন অফ অ্যালগোরিদমস। দেন হচ্ছে কোর্স আউটকাম টুটা হচ্ছে জেনারেট অ্যান্ড ইন্টারপ্রেট দ্য আউটপুট অফ ইটারেটিভ অ্যান্ড রিকার্সিভ কোর্স উইথ দ্য অ্যানালাইসিস অফ প্রবলেম ডেফিনেশন। কোর্স আউটকাম থ্রি হচ্ছে আইডেন্টিফাই হুইচ অ্যালগোরিদম লিস্টেড আন্ডার হুইচ অ্যালগোরিদমিক প্যারাডাইম, কম্পেয়ার অ্যামং ভেরিয়াস অ্যালগোরিদমস ইমপ্লিমেন্টেড কোর্স অ্যান্ড চুজ দ্য এফিশিয়েন্ট ওয়ান। কোর্স আউটকাম ফোর হচ্ছে ব্রেকডাউন অ্যান্ড ডিসক্রাইব দ্য সিমুলেশন অফ ভেরিয়াস অ্যালগোরিদমস ফর ডিফারেন্ট ইনপুট ভ্যালুস। আর কোর্স আউটকাম ফাইভ হচ্ছে ডিজাইন অ্যান্ড অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদমস টু সলভ রিয়েল লাইফ প্রবলেমস। দেন চলে আসে আমাদের অ্যাসেসমেন্ট মেথডসটা, মানে আমরা থ্রু আউট দ্য সেমিস্টার আমাদের যে কোর্সটা পরিচালনা হবে কোর্সে আমরা কী কী জিনিসগুলো দেখবো। সর্বপ্রথমে তোমাদের তো ডেইলি বেসিসে একটা অ্যাটেন্ডেন্স থাকবে, সেটা তো আসলে তোমরা জানোই, অ্যাটেন্ডেন্সটা জন্যই তো আসলে ক্লাসটা করতেছ কষ্ট করে, তারা তো আসলে ক্লাস করতো না। আচ্ছা আমি দুষ্ণাম করে বলতেছি। দেন হচ্ছে তোমাদের একটা কুইজ হবে, কুইজ হচ্ছে জেনারেলি আমরা তিনটা কুইজ নিই, তিনটা কুইজের উপর বেস করে আমরা হচ্ছে ওই কুইজটাকে অ্যাভারেজে নিয়ে আসি। বা এটাও ডিপেন্ড করে যে তোমাদের তিনটা কুইজ হবে না চারটা কুইজ হবে, সেটা আমি হচ্ছে কোর্সের মাঝে যদি মনে হয় যে আমার চারটা কুইজ নেওয়া দরকার বা তিনটা কুইজ নিলেই এনাফ, সেটা আমি তোমাদেরকে তখনই বলে দেবো। দেন তোমাদের অ্যাজ ইউজুয়াল কোর্সে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্টের হচ্ছে 5% থাকবে মানে 5 মার্ক, আর একটা প্রেজেন্টেশন থাকবে, প্রেজেন্টেশনটা হচ্ছে 8 মার্কস থাকবে। লাস্টলি হচ্ছে তোমাদের দুটা মেজর যে পার্টটা থাকবে সেটা হচ্ছে মিড টার্ম আর হচ্ছে ফাইনাল এক্সামিনেশন। সো মিড টার্মে হচ্ছে তোমাদের 25% কভার করে আর ফাইনালে হচ্ছে 40% কভার করে। এখন চলে আসি তোমাদের গ্রেডিং পলিসি। সো গ্রেডিং পলিসি আশা করি তোমরা আমার থেকেও বেটার জানো, সো বুঝতেই পারছো তোমাদের সবার টার্গেট হওয়া উচিত 80 থেকে 100-এর মধ্যে, মানে এ প্লাসটা পাওয়ার জন্য। আর আমি আশা করব, মানে এই জিনিসটা আমি সবাইকে বলতে চাবো যে তোমরা একটি শিখো, মানে শেখার কোনো বিকল্প নাই, শুধু নাম্বারের পিছিয়ে দৌড়ায়ও না, অ্যাটলিস্ট শেখা ট্রাই করো, শিখলে তুমি এই মানে এই তোমার শিক্ষাটা দিয়ে তুমি অনেক দূরে আগাতে পারবা। দেন চলে আসি কিছু প্রিরিকুইজিট যে তোমাদের আসলে কী কী দরকার। সো এখানে মেনলি হচ্ছে পিপিএস মানে প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং, দেন হচ্ছে তোমাদের ডিসক্রিট ম্যাথ, দেন হচ্ছে ডেটা স্ট্রাকচার, আর হচ্ছে তোমাদের ওপির কনসেপ্টসগুলো, এই জিনিসগুলো হচ্ছে মূলত বলা হয়েছে। সো
সবচেয়ে মেইন কনসার্ন যেটা সেটা হচ্ছে তোমাদের অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পারদর্শী থাকতে হবে। আমি প্রেফার করবো তোমরা সি প্লাস প্লাসটা দেখতে পারো, সি প্লাস প্লাস আমরা যারা এসিএম করি তাদের হচ্ছে অনেক ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও হচ্ছে তোমরা সি বা জাভাতেও হচ্ছে চাইলে আমাদের কোর্সটা পরিচালনা করতে পারো, বা অনেকেই পাইথনে সুইচ করতে পারো, বাট আমি ওটা রেকমেন্ড করবো না, কারণ অ্যাজ পাইথন একটু বেশি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর ওইখানে আসলে তুমি একটু ইন্টারনাল জিনিসগুলো আসলে বুঝতে পারবে না। সো আমি প্রেফার করবো অ্যাটলিস্ট সি প্লাস প্লাস, আর যদি কেউ চাও জাভা নিতে পারো বা সিতে হচ্ছে করতে পারো। সি প্লাস প্লাসে দেখবা তোমাদের অলরেডি এসটিএল নামে একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরিজ আছে, যেখানে হচ্ছে তোমাদের এই যে স্ট্যাক কিউ, দেন স্ট্যাক কিউ মেনলি থাকে, আর গ্রাফ হচ্ছে গ্রাফ ট্রি, এগুলো হচ্ছে তোমাদের ডেটা স্ট্রাকচারের পার্ট, মানে আমাদের যে ডাটা স্ট্রাকচারের মধ্যে পড়ে এসেছিলাম আমরা, যে লিস্টের মধ্যে অ্যারে, লিঙ্ক লিস্ট, দেন স্ট্রিং, স্ট্যাক কিউ, গ্রাফ ট্রি, এই জিনিসগুলো আমাদের ডেটা স্ট্রাকচারের নলেজগুলো থাকা লাগবে। দেন চলে আসি হোয়াট ইজ অ্যান অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম এটার আসলে সংজ্ঞাটা যদি আমি এভাবে বলি যে অ্যান অ্যালগোরিদম ইজ এ সিকোয়েন্স অফ অ্যানম্বিগাস ইনস্ট্রাকশন ফর সলভিং এ প্রবলেম, ব্লা ব্লা ব্লা, মানে এত কিছু আসলে না বলে আমি তোমাদেরকে একটা সিম্পল আইডিয়া বলি, সেটা হচ্ছে অ্যালগোরিদমটা হচ্ছে ফর সে তোমরা ছোটোবেলা তো অলওয়েজ একটা মানে মাল্টিপ্লিকেশন করছো, তাই না, মানে দুইটা নাম্বারকে গুণ করছো। এখন দুইটা নাম্বারকে গুণ করার সময় আমরা কী করতাম মনে আছে? আমরা একটা ছোটো একটা কাগজে নিতাম, কাগজের মধ্যে একটা নাম্বার উপরে রাখতাম, একটা নাম্বার নিচে রাখতাম, দেন ওই নিচের নাম্বারের প্রতিটা সংখ্যা দিয়ে উপরের নাম্বারের প্রতিটা সংখ্যাকে গুণ করতাম আর নিচে হচ্ছে লিখতাম, তারপরে আবার একটা ক্রস দিয়ে হচ্ছে সিমিলারলি একটু বাম পাশে গিয়ে আবার লিখতাম, দেন লাস্টে হচ্ছে সবগুলোকে যোগ করতাম। এই যে স্টেপ বাই স্টেপ আমরা একটা কাজ করলাম, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা অ্যালগোরিদম, আর এটাই হচ্ছে আমাদের সেই মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। তার মানে হচ্ছে আমরা একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য আমরা যখন কিছু স্টেপস অফ মানে সলভিং সিকোয়েন্স ইনস্ট্রাকশন বানিয়ে ফেলি আর ওই ইনস্ট্রাকশনগুলো ফলো করে আবার ওই প্রবলেমটা যে কোনো সিনারিওতে সলভ করা যায়, সেটাই বলা যায় একটা অ্যালগোরিদম। সো এটা আশা করি তোমরা এখন সবাই বুঝতে পারছো যে অ্যালগোরিদম জিনিসটা কী। আর অ্যালগোরিদমে অবভিয়াসলি তোমার কিছু ইনপুট থাকবে আর ওই ইনপুটের অ্যাগেনস্টে একটা আউটপুট আসবে, আর অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মানে অ্যাজ এ কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট তোমরা, সো তোমাদেরকে বলবো যে অবভিয়াসলি তোমাদের একটা টাইমের একটা কনসার্ন থাকা লাগবে, টাইম এবং স্পেস। যে আমার আসলে তোমার তুমি একটা প্রোগ্রাম লেখলা, তোমার ফ্রেন্ড একটা প্রোগ্রাম লেখলো, বাট তোমার প্রোগ্রাম রান হতে ফর্সে এক ঘন্টা লাগে, তোমার ফ্রেন্ডের প্রোগ্রাম রান হতে এক মিনিট লাগে, সো অবভিয়াসলি তারটা বেটার। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা কনসার্ন, যে আমাদের আসলে অ্যালগোরিদমটা হলেই হবে না, অ্যালগোরিদমটা টাইমটা কতটুক লাগতেছে সেটাও আসলে একটু ম্যাটার করে। দেন চলে আসি নোটেশনস অফ অ্যালগোরিদম। তো মেনলি হচ্ছে তোমার একটা ইনপুট থাকবে কম্পিউটারকে, সে একটা আউটপুট দিবে, আর ওই ইনপুটটা একটা প্রবলেমের মধ্যে অ্যাসাইন থাকবে, আর ওই প্রবলেমটা ওই অ্যালগোরিদমটা হচ্ছে সলভ করে দিবে। দেন প্রপার্টিজ অফ অ্যান অ্যালগোরিদম। সো এখানে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ আছে, মেইনলি হচ্ছে আমাদের ইনপুটটা নেসেসারি, যে ইনপুটটা আসলে আমি কী দিচ্ছি, দেন হচ্ছে ই স্টেপস মানে আমাদের যে অ্যালগোরিদমের প্রতিটি স্টেপ কি ক্লিয়ার কি না, দেন হচ্ছে প্রতিটা স্টেপকে একটা ফাইনাইট টাইমের মধ্যে কাজ করতেছে কিনা, দেন অ্যালগোরিদমটাকে একটা ফাইনাইট টাইম পরে শেষ হচ্ছে কিনা, দেন আমার অ্যালগোরিদমটা একটা অবভিয়াসলি একটা আউটপুট রেজাল্ট আনতেই হবে, আর অ্যালগোরিদমটা যে কাজ করলো সেটাকে আমার কারেক্ট কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যালগোরিদমের প্রপার্টিস হিসাবে থাকা লাগে। দেন একটা এক্সাম্পল দেওয়া আছে যে সর্টিং অ্যালগোরিদমের কথা, যে ফর্সে আমি একটা ইনপুট নাম্বার হিসেবে একটা আনসর্টেড নাম্বার দিলাম কম্পিউটারকে, সে হচ্ছে আমাকে সর্ট করে দিবে। এখন কথা হচ্ছে এই প্রবলেমের অ্যাগেনস্টে আমি কোন অ্যালগোরিদমটা ইউজ করব। তোমরা হয়তো এই অ্যালগোরিদমগুলোর নাম শুনছো, যে সিলেকশন সর্ট, ইনসার্শন সর্ট, মার্জ সর্ট, যেগুলো হচ্ছে আমাদের ডেটা স্ট্রাকচার আমরা পড়ে আসছি। সো এটা ডিপেন্ড করে যে আমরা আসলে প্রবলেমটা কোন ডোমেনে পড়ে, এটাকে ডিভাইড অ্যান্ড কনকোয়ারে পড়বে, ডিভাইড অ্যান্ড কনকোয়ারে থাকলে আমি অবভিয়াসলি মার্জ সর্ট বা কুইক সর্ট ইউজ করব, বা যদি আমার মনে হয় যে না আমার মানে ইনপুট সাইজটা আসলে অনেক কম, সেক্ষেত্রে আমার যদি ইনসার্শন সর্ট বা সিলেকশন সর্টে যদি আমার এন স্কোয়ার হয়, তাও যদি আমার আসলে কম টাইমের মধ্যে আমি জিনিসটা করতে পারি, অবভিয়াসলি এই জিনিসটা আমার জন্য ভালো হবে। সো এটা আসলে ডিপেন্ড করে যে আমার আসলে প্রবলেমটা কোন ডিএমএনের মধ্যে করতেছে আর প্রবলেমের সাইজটা কীরকম, এই জিনিসগুলোর উপর বেস করে আমাদের একটা সর্টিং অ্যালগোরিদম সিলেক্ট করা লাগে। সাম টার্মস এর প্রোগ্রামিং, সেটা হচ্ছে প্রোগ্রাম ইজ ইমপ্লিমেন্টেশন অফ অ্যালগোরিদম দ্যাট ওয়াজ মেড ফ্রম ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ নোটেশন দ্যাট ওয়াজ ইউজ ইন অ্যালগোরিদম নোটেশনস টু কমিউনিকেট উইথ কম্পিউটার্স, প্রোগ্রামার্স আর পিপল হু মেড দ্য প্রোগ্রামস উইথ ওয়ান অ্যান্ড মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই জিনিসগুলো আসলে আশা করি তোমরা সবাই জানো, এটা আমি আসলে জাস্ট স্ক্রিন দেখে দেখে পড়ে তোমাদেরকে শুনেছি। সো এইগুলা এটা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নেই। এটা এরপরে হচ্ছে আমরা কেন অ্যালগোরিদম শিখবো, অবভিয়াস
অবভিয়াসলি এখানে যা লেখা আছে এর থেকে হচ্ছে বেটার সাজেশন তোমরা আমাকে দিতে পারবা। সো আমি হচ্ছে একটা ফোরাম ক্রিয়েট করব আর সেখানে হচ্ছে তোমরা তোমাদের ডিসকাশনে অ্যাড করবা যে তোমরা আসলে কেন অ্যালগোরিদম শিখতে চাও। সো ওই জিনিসটা আমি চাচ্ছি, তোমরা একটা ডিসকাশন ফোরাম, আমি ডিসকাশন ফোরামটা ক্রিয়েট করে দেবো আর সেখানে হচ্ছে তোমরা একটা সবাই মিলে একটা ডিসকাশন করবা যে আসলে আমরা কেন অ্যালগোরিদমটা শিখবো। দেন এখানে কিছু ইম্পর্টেন্স, প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স লেখা আছে, এই প্র্যাকটিশন টুল কি ইজ নোন এজ অ্যালগোরিদমস ফ্রেমওয়ার্ক ডিজাইনিং। সো অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, সো অ্যালগোরিদম অ্যানালাইসিসের জন্য আমাদের যেই মানে একে তো হচ্ছে কাইটনেস থাকাই লাগবে যে অ্যালগোরিদমটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা জানতেই হবে। এরপরও হচ্ছে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইম এফিসিয়েন্সি আর স্পেস এফিসিয়েন্সি। এই জিনিসগুলো নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেন হচ্ছে ডাজ দেয়ার এই এক্সিস্ট এ বেটার অ্যালগোরিদম। সো এই কথাটার মানে হচ্ছে যে আমি যে অ্যালগোরিদমটা বানালাম এটা একটা প্রবলেম সলভ করতেছে, ইটস ওকে, বাট অন্য কি কোনো অ্যালগোরিদম আছে যেটা আমারটা থেকে বেটার পারফর্ম করে? এই জিনিসটা হচ্ছে একটা বড় কোশ্চেন। সো এইগুলো আমাদের আসলে চিন্তা করি, আমাদের অ্যালগোরিদমটা ডিজাইন করা লাগে এবং অ্যালগোরিদমটা অপটিমাইজেশন করা লাগে। দেন সাম ওয়েল নোন কম্পিটিশনাল প্রবলেমস, সেটা হচ্ছে তোমার সর্টিং, সার্চিং, শর্টেস্ট পাথ ইন গ্রাফ, মিনিমাম স্প্যানিং ট্রি, প্রিলিমিনারি টেস্টিং, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, ন্যাপস্যাক প্রবলেম, চেস, টাওয়ার অফ এনআই, প্রোগ্রামিং টার্মিনেশন। সো এইগুলো হচ্ছে ওয়েল নোন প্রবলেম, এগুলো যারা ACM করো তোমার মানে অনেকেই এইগুলোর সম্পর্কে অবগত। দেন অ্যালগোরিদম ডিজাইন স্ট্র্যাটেজি, সো আমরা চাইলে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে হচ্ছে অ্যালগোরিদম ডিজাইন করতে পারি। সব হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্রুট ফোর্স, ওইটা হচ্ছে তোমার কাইন্ড অফ আমরা যেটাকে বলেছে বাংলা কোডিং। সো বাংলা কোডিং বলা হচ্ছে এই জন্য না যে আমরা আসলে বাংলা ভাষাকে অবজ্ঞা করছি, বাংলা কোডিং বলা মানে বলা হয় যে জাস্ট আমরা আসলে নিজের মতো করে কোডটা করছি, মানে এখানে আমরা কোনো মানে কোনো টাইমের কনসার্ন নেই, কোনো স্পেস কমপ্লেক্সিটি কনসার্ন নেই, জাস্ট আমাদের হচ্ছে প্রবলেমটা সলভ হলেই হবে, সেটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স। দেন হচ্ছে আমরা ডিভাইড অ্যান্ড কনকার, ডিভাইড অ্যান্ড কনকার হচ্ছে তোমার একটা প্রবলেমকে দুইটা ভাগে ভাগ করা বা তিনটা ভাগে ভাগ করা, ওই জিনিসটাকে ভাগ করে আমি ওই জিনিসটাকে সলভ করার ট্রাই করবো। দেন হচ্ছে ডিক্রিজ অ্যান্ড কনকার, ট্রান্সফর্ম অ্যান্ড কনকার, সেম জিনিস, যেটা আমার প্রবলেমটাকে একটু ছোটো করে বা আমার প্রবলেমটাকে চেঞ্জ করে। তারপর হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ, গ্রিডি অ্যাপ্রোচগুলো জেনারেলি হচ্ছে আমরা একটু মানে একটা প্রবলেমকে আমরা একটা নির্দিষ্ট মানে স্ট্র্যাটেজি ফলো করে হচ্ছে আমরা জিনিসটাকে সলভ করবো। ডাইনামিক প্রোগ্রামিং হচ্ছে রিকার্শন বেস। দেন হচ্ছে ব্যাকট্রিক অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড বাউন্স, সেগুলো হচ্ছে আমরা জাস্ট একটা ট্রি আকার যদি চিন্তা করি, ট্রি এর বিভিন্ন সাব ট্রিতে হচ্ছে আমার একটা মোস্ট প্রবলি সলিউশন থাকতে পারে, ওইভাবে চিন্তা করা। দেন স্পেস অ্যান্ড টাইম ট্রেড অফ, যেটা হচ্ছে আমি এই স্পেস বেশি দিব বা টাইম বেশি দিব, মানে আইদার আমি হচ্ছে স্পেস বেশি নিলাম টাইম কমানোর জন্য বা টাইম বেশি নিলাম বেশি স্পেস কমানোর জন্য, এই জিনিসগুলো ডিফাইন করে আমরা অ্যালগোরিদম ডিজাইন করতে পারি। দেন অ্যানালাইসিস অফ অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদম এই জিনিসটা মোস্ট প্রবলি কিছুক্ষণ আগে বলা হয়েছে, এটা হচ্ছে দুইবার আছে। সো এর এর একটা অ্যালগোরিদম কীভাবে আমরা ভালো ডিফাইন করি এটা আমি অলরেডি বলছি, আর একটা এটা থেকে বেটার কোনো অ্যালগোরিদম আছে কি না। সো লাস্ট হচ্ছে আমাদের কোর্স প্ল্যান, এখানে হচ্ছে অলরেডি এই কোর্স প্ল্যানটা হচ্ছে তোমাদের আমাদের BLC-র মধ্যে দেওয়া আছে, মানে ব্লেন্ডেড লার্নিং সেন্টারে হচ্ছে অলরেডি ফাইলটা দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে। এখানে হচ্ছে আমরা থ্রু আউট দ্য সেমিস্টার মানে আমাদের প্রতিটা উইকে কী কী লেসন কভার করবো সেই লেসনগুলো অলরেডি দেওয়া আছে, এবং ওই লেসনটা কোন কোর্স আউটকামের সাথে রিলেটেড সেটাও দেওয়া আছে। সো কোর্স প্ল্যানগুলো আশা করে দেখে নিবা, আর হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল 13 উইকে আমাদের ফাইনালটা হবে, আর হচ্ছে মোটামুটি মোটামুটি 7 উইকের আগে আমাদের হচ্ছে মিড টার্ম এক্সামটা হয়ে যাবে। সো আশা করি তোমাদের পুরো সেমিস্টার ভালো যাবে, আমাদের সাথে আমার একটা ভালো টাইম স্পেন্ড হবে, আর যদি কোনো প্রবলেম থাকে আমাকে অবভিয়াসলি ইমেলের মাধ্যমে যোগাযোগ করবা, বা আমাদের কোর্সে যে ডিসকাশন ফোরামটা থাকে প্রতিটা লেকচারের নিচে একটা ডিসকাশন ফোরাম থাকবে, সেই ডিসকাশন ফোরামে আমি আশা করবো তোমরা সবাই ডিসকাস করবা তোমাদের প্রবলেমগুলো। আর যারা যারা ডিসকাশন ফোরামে পার্টিসিপেট করবে এবং যারা যারা পার্টিসিপেন্টদের অ্যান্সারটা দেওয়ার ট্রাই করবে, আমি অবভিয়াসলি তাদের কথা চিন্তা করে একটা ইনসেন্টিভের চিন্তা করবো, সেটা আমি পরে তোমাদের সাথে রিভিল করবো, আমি আপাতত এটা বলতে যাচ্ছি না। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।